মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে রেশ কাটতে না কাটতে শহরে ফের ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। এবার গিরিশ পার্কে একই ঘটনার পুনরাবৃত্তি গঙ্গার ওপারে হাওড়ায়। গিরিশ পার্কের 39 নম্বর রামদুলাল সরকার স্ট্রিট। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল 7টা নাগাদ হঠাৎই পুরনো এই বাড়ির দোতলার বারান্দা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দোতলায় মেসে থাকতেন বেশ কয়েকজন, কিন্তু অল্পের জন্য প্রাণে বাঁচেন সবাই। একটা মেস বাড়ি ওপরে চলে, বহু পুরনো বাড়ি। আজকে সকালে আচমকাই বাড়ির একাংশ হুড়মুড়িয়ে নিচের দিকে ভেঙে পড়ে যায়। প্রতিবেশীদের যেটা অভিযোগ যে এই বাড়িতে যারা থাকেন তাদেরকে একাধিকবার সতর্ক করা হয়েছে, কিন্তু কোনো সদর্থক ভূমিকা পরিবারের সদস্যরা নেননি। এর আগেও 2-3 মাস আগে এটা ভেঙে পড়েছিল। কর্পোরেশন এসছিল, কাউন্সিলর এসছিল, পুলিশ এসছিল, ওদেরকে বলে গেছিলো যে তোমরা এটা দেখো, এটা কিছু একটা ব্যবস্থা নাও, ওনারা কোনো গুরুত্ব নেননি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর। তার দাবি, বাড়িটিকে অনেক আগেই বিপজ্জনক ঘোষণা করে কলকাতা পুরসভা, কিন্তু সংস্কারের কোনো চেষ্টাই করেননি বাড়ির মালিক। কর্পোরেশন 411 নোটিশ অলরেডি দিয়ে রেখেছে এবং এই বাড়ির একটা পার্ট ওই সাইডটা অলরেডি ভেঙে গেছিল। তখনই এখানে যারা আছে তাদের আমরা বলেছিলাম যে তোমরা অন্যত্র সরে যাও অথবা এটা রিপেয়ার করো, তো কানে কথা দেয়নি। তো এই অবস্থার মধ্যে পুনরায় ভাঙবে, এটা তো স্বাভাবিক ঘটনা। অন্যদিকে এদিন সকালেই হাওড়ার 27 নম্বর ওয়ার্ডের অমৃত বাইন লেনে ভেঙে পড়ে পরিত্যক্ত দোতলা বাড়ি। বাড়িটি খালি থাকায় কেউ হতাহত হননি। আমি তো খবর পেয়েছি যে কি ভেঙে পড়ে আছে। আচ্ছা, বাড়ি কি অনেক পুরাতন ছিল? বাড়িটা অনেক পুরনো। আচ্ছা, কি কোনো মানে কেস ফেস চলছিল নাকি এইসব নিয়ে? শুনলাম তো কেস চলছিল। আচ্ছা। স্থানীয় তৃণমূল কাউন্সিলর মল্লিকা রায়চৌধুরী জানান, বাড়িটিকে অনেক আগেই বিপজ্জনক ঘোষণা করে হাওড়া পুরসভা। সেই মতো মালিক বাড়ির একাংশ ভাঙতেও শুরু করেন, কিন্তু ভাড়াটের সঙ্গে মামলা চলায় মাঝপথে ভাঙার কাজ বন্ধ হয়ে যায়। টানা বৃষ্টির জেরে এদিন বাড়ির বাকি অংশ ধসে পড়ে বলে অনুমান স্থানীয়দের। বাড়ির ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছে হাওড়া পুরসভা ও বিপর্যয় মোকাবিলা দল। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।